ওম শান্তি। আজ অমৃত বেলার পবিত্র মুহূর্তে আমি আত্মা বিশ্ব কল্যাণকারী স্থিতির অনুভব করছি, যেরকম ব্রহ্মা বাবা, মাম্মা আর আমাদের প্রিয় দাদিরা নিজের জীবন বিশ্ব কল্যাণের জন্য সমর্পিত করেছিলেন, আমরাও এই যজ্ঞ সেবার স্বর্ণিম অবসর প্রাপ্ত হয়েছি। আমিও নিজের জীবনকে সফল করতে চাই। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা যখন সাইলেন্সের শক্তি জমা হবে তখন হতে পারবে বিশ্ব কল্যাণকারী, অন্যদেরকে দেওয়ার শক্তি তখন প্রাপ্ত হবে যখন সাইলেন্সের শক্তি জমা হবে। আমি ঝিলমিল আত্মা, নিজেকে বাইরে সকল কথা থেকে কিছুক্ষণের জন্য মুক্ত করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি মনে কিছু স্মরণ করছি না, না দেহ, না দেহধারী, না বাইরের কোনো কথা। আমি একদম হালকা আত্মা, নিজেকে ঝিলমিল হতে থাকা অনুভব করছি। আমি আত্মার দিব্যতার ঝলকের দ্বারা নির্গত হওয়া প্রকাশ আমার চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই ঝলমলে প্রকাশের মধ্যে আমি আত্মা নিজেকে স্থিত করছি। গভীর শান্তির অনুভব করছি, অসীম শান্তি, ডিপ সাইলেন্স। শান্তির এই অবস্থাতে, শান্তির বাতাবরণে বসে আমি আত্মা উড়ে চলেছি নিজের আসল বাড়ি, একদম ঊর্ধ্বমুখী অবস্থার অনুভব হচ্ছে। দেহ আর সমস্ত বন্ধন, দেহের সমস্ত আকর্ষণ, দেহের সমস্ত কর্তব্য আর নিজেকেও নিজে ছেড়ে এসেছি। আমি স্বাধীন পাখি আত্মা উপরের দিকে উঠতে উঠতে অত্যন্ত হালকা অনুভব করছি। নিজের পরমধামে পৌঁছে গেছি। পরমধামে আমি আত্মা বাবার কিরণের নিচে বসে আছি।
শান্তিতে ভরপুর কিরণ। আমি আত্মাতে সমাহিত হয়ে যাচ্ছে। আমার রোম রোম শান্তির শক্তি দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। সাইলেন্সের অসীম শক্তি আমি আত্মার মধ্যে সম্পূর্ণরূপে সমাহিত হয়ে গেছে। শান্তির শক্তির কারণে আমি আত্মা সকল আত্মাদের সংকল্প, তাদের আহ্বান, তাদের প্রতি স্পষ্ট শুনতে পাচ্ছি। সকলের সংকল্পকে সম্পূর্ণরূপে জেনে আমি আত্মা বিশ্ব কল্যাণকারী স্থিতিতে স্থিত হয়ে গেছি। আমি হলাম বিশ্ব কল্যাণকারী আত্মা। পরমধাম থেকে নিচে নিজের শরীরে এসে পৃথক এবং প্রিয় অবস্থার অনুভব করছি। আমি আত্মা নিজের বিশ্ব কল্যাণকারীর পার্ট সফলতাপূর্বক অভিনয় করছি। সকল দুঃখ অশান্ত আত্মাদেরকে সাকাশ প্রদান করছি। ওম শান্তি।